রোহিঙ্গা সংকট মোকাবেলা সহ এ অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সমাধানের পথে বাংলাদেশ। সকালে সাভার সেনানিবাসে কোরক মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত ও পুনর্বাসন মিয়ানমারকে করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীর সহযোগিতাও চান শেখ হাসিনা। মারুফ রেজা রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাল থেকে স্থানান্তর হয়ে এবার সাভারে স্থায়ী ঠিকানা পেল মিলিটারি পুলিশিং প্রশিক্ষণের সূতিকাগার কোরক মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল। দেশি বিদেশি সামরিক সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের জন্য তদন্ত, তথ্য সংগ্রহ ও অনুসন্ধানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিয়ে সাভার সেনানিবাসে 15 একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি। কুচকাওয়াজ পরিদর্শন শেষে সিএমপি স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে হাত না পেতে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। দেশের সার্বিক উন্নয়ন সাধনে আমরা সফলতা অর্জন করেছি। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন আর আমাদেরকে কেউ হেয় চোখে দেখে না, আমাদের প্রতি সম্মানজনকভাবেই সকল বিশ্ব আচরণ করে। আমরা বিজয়ী জাতি, বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলতে চাই। সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে শেখ হাসিনা বলেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পথে বাংলাদেশ। মানবিক কারণেই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু মিয়ানমারের সাথে ইতিমধ্যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছি যাতে এই মানুষগুলি তার স্বদেশে ফিরে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং জাতিসংঘে আমার যে ভাষণ সেখানে আমি 5 দফা দাবিও সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই যে মিয়ানমারের প্রতি আমাদের এই আহ্বান যে তাদের নাগরিক তারা জন্য দ্রুত ফেরত নিয়ে যায়। দেশের উন্নয়নের গতি ধরে রাখতে সশস্ত্র বাহিনী সহ সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মর্যাদার আসনে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে পারি।